powered by Punjab Sarkar, Dear 500 Ganesh Chaturthi Monthly Lottery. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন এশিয়ান পেন্সের হাইড্রোলক ভাঙা ভাঙি না করে ওয়াটারপ্রুফিং শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত অবশেষে সেই মহেন্দ্রক্ষণ হ্যাঁ ইউনেস্কোর দুর্গাপূজার জন্য অকাল বোধন আর তার সাক্ষী থাকলাম আমরা এই যুগে এ কালে কলকাতাতে মহানগরে এই অকাল বোধনে সত্যি কি দেবী দুর্গা দুর্গতি নাশিনী হয়ে উঠবেন তার দুর্নীতি নাশিনী হয়ে উঠবেন অসুর কারা ইডি সিবিআই নাকি যারা যারা এই মুহূর্তে যারা জেলে রয়েছেন তারা কারা অসুর এসব প্রশ্নগুলো তো রয়েছে তার পাশাপাশি যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ অসুর কি বধ হবে প্রতিদিন আমরা মেগা সিরিয়ালের মতো দেখছি এটিসিপিআই এর অভিযান বা কীর্তিকলাপ অনেকে বলছেন এটা একেবারে মেগা সিরিয়াল একদল বলছেন না আসলে কিন্তু মঞ্চস্থ হচ্ছে যাত্রাপালা যাত্রাপালা বাংলার অত্যন্ত অত্যন্ত ঐতিহ্যবাহী একটা শিল্পকলার সাংস্কৃতিক অঙ্গ আর সেই অঙ্গনে উভয় দল যুদ্ধযুদ্ধের যাত্রাপালা মঞ্চস্থ করছেন আর অনেকটা গ্রুপ থিয়েটারের মতো যারা বিধানসভায় এখনও বিরোধী নন যাদের মাথায় কাঁঠাল ভেঙে আইএসএফ একটা সিট পেয়েছেন তারা বিধানসভার বাইরে গ্রুপ থিয়েটারের মতো মহৎ উদ্দেশ্যে নাটক মঞ্চস্থ করছেন দর্শক খুব কম এসব নিয়ে চলছে বঙ্গের রাজনীতি আজকে এ নিয়েই আলোচনা করব আজকে সত্যি মহেন্দ্রক্ষণ তার কারণ অকাল বোধনের সে সময় আমরা কেউই ছিলাম না আজ অকাল বোধনের একটা আমরা সাক্ষী হতে পারলাম আমি প্রথমে রিজুর কাছে চলে যাব আমরা রিজুকে নতুন করে চেনাবো না রিজু দত্ত তৃণমূল মুখপাত্র তরুণ নেতা আরেকজনের সঙ্গে আলাপ করাতেই হবেন তিনি জাদ্রেল আইনজীবী বিশিষ্ট আইনজীবী ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সুস্মিতা সাহা দত্ত এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কিঞ্চল ঘোষ রাজনৈতিক বিশ্লেষক তবে ঈষৎ বামপন্থী আমি প্রথমে রিজু আপনার কাছে যাব আসলে আজকের দিনটা তো সত্যি মহেন্দ্রক্ষণ আমরা চোখের সামনে দেখলাম এ যুগের অকাল বোধন গোটা গোটা মহানগর আজকে একসঙ্গে এক যুগে যেভাবে পালন করলেন আমার মনে হয় অবশ্যই মহাকালের সারণীতে চিরস্মরণীয় অমর অক্ষয় হয়ে থাকবে এই দিনটা আমি আপনাকে বলবো পুরো বিষয়টা কেমন লাগলো তার কারণ একদিকে ইডি সিবিআইয়ের সাড়াশি আক্রমণ একের পর এক আপনাদের নেতাদের পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল এহেন রাজনীতিবিদরা এই মুহূর্তে তারা জিজ্ঞাসাবাদ জেলবাস হাজতবাস চলছে ঠিক সেই সময় দেবী দুর্গা ইউনেস্কোর দেবী দুর্গা কোথাও কি তিনি দুর্গত নাশিনী হবেন না দুর্নীতি নাশিনী হবেন নাকি এই এক মাসে বঙ্গবাসীকে ভুলিয়ে দেওয়া যাবে দেখুন ঋতুদা আমরা তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল হিসেবে আমাদের দায়িত্ব বাংলার অর্জিত গণতন্ত্র তার সম্প্রীতি তার সংস্কৃতি তার ঐতিহ্য এবং তার সংহতিকে রক্ষা করা এই বাংলা নবজাগরণের মাটি এই বাংলা আন্দোলনের মাটি আর এই বাংলার সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে বাংলার আবেগ বাংলার ঐতিহ্য দুর্গাপুজো আজকে দুর্গাপুজো উপলক্ষে ইউনেস্কো সম্মানিত করেছে বাংলার দুর্গাপুজোকে তার এই দুর্গাপুজোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে তার অবদান সেটা কেউ মানে পৃথিবীর কোনো বিরোধী দল ওটার উপরে আঙুল তুলতে পারবে না তিনি যেভাবে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই দুর্গাপুজোর পেছনে দুর্গাপুজোর ক্লাবগুলোর পেছনে বা দুর্গাপুজো সাথে যে মানুষ জড়িয়ে আছে তাদের পেছনে যেভাবে দাঁড়িয়েছেন এবার আসি তোমার প্রশ্নটা যে দুর্গতি নাশিনী হবে না দুর্নীতি নাশিনী হবে মা দুর্গা তো দুর্গতি নাশিনী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক পটভূমিতে আমরা মাঝে মাঝে বলি মোদী শাশুর নাশিনী তার কারণ হচ্ছে একটা উগ্র সাম্প্রদায়িক দল উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাজন সৃষ্টি করে এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিল ধর্মের নামে বিভেদ করার সৃষ্টি করেছিল তখন মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিল ধর্ম যার যার উৎসব সবার আর এই দুর্গাপুজোই এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একসাথে পালন করে আমি আসছি আমি একবার সুস্মিতাদির কাছে যাবো সুস্মিতাদি দীর্ঘদিন ধরে আপনাদের অভিযোগ ছিল আপনাদের অভিযোগ ছিলেন এই রাজ্যে নাকি পুজো করা যায় না এই রাজ্যে নাকি বিভিন্ন পুজোতে বাধা দেওয়া হয়
সেক্ষেত্রে আপনি ভেবে দেখুন, সেক্ষেত্রে 60,000 টাকা করে অনুদান প্রত্যেকটা পুজো কমিটিকে। এত বড় ঘটনা ভারতবর্ষের ইতিহাসে, 2,500 বছরের ইতিহাসে, 2,500 বছরের ইতিহাসে দুর্গা পুজোতে কি এই অবদান, এই স্বাক্ষর আর কেউ রেখেছেন? একজন একজন রাজা, একজন নৃপতি, একজন মহারানীর নামও করতে পারবেন না যিনি এইভাবে দুর্গা পুজোতে অনুদান দিয়েছে। কি অসামান্য কীর্তি! মানে আমি আপনাকে বলবো, আপনারা সবসময় পুজো নিয়ে কথা বলেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় এটাও বোধ হয় অমর অক্ষয় হয়ে থাকবে। মানে আমি শুধুমাত্র ভারতের ইতিহাসের কথা বলছি না, বা সাংস্কৃতিক ইতিহাসের কথা বলছি না, হিন্দু উৎসবে এইভাবে অকাতরে প্রত্যেককে 60,000 টাকা করে দেওয়া এবং ধুমধাম করে পুজোকে উৎসব এবং সত্যিকারের সর্বজনীন করে তোলা। একটা চিঠি একটু পড়ি, 27 ফেব্রুয়ারি 2019 চিঠি, লিখছেন অত্রি ভট্টাচার্য, প্রিন্সিপাল সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি আর কিছু বলবো না, জাস্ট ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি। টাস্ক অ্যাসাইন্ড বাই দ্য মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, থ্রু দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি অফ দ্য সঙ্গীত নাটক একাডেমি টু প্রফেসর তপতী গুহ ঠাকুরতা অ্যান্ড অ্যান্ড প্রজেক্ট টিম based at the Jodunath Bhavan Museum and Resource Center, a unit of the Center for Studies in Social Kolkata. Tale a task assigned ekhane likchen Otri Bhattacharjo, Principal Secretary, Tourism Department, Government of West Bengal. Tini chithi ta likchen, chithi tar prothom chhatro tai hocche, a task assigned by the Ministry of Culture, Government of India, tader Sangeet Natak Academy-r madhyome Bharat Sarkar তিনারা ইউনেস্কোকে একটা এখানে যাতে একটা দুর্গা পূজা এটা একটা কালচারাল হেরিটেজ হিসেবে একটা জায়গা পায় ইউনেস্কোতে, সেটা নিয়ে মোদী সরকারের একটা সেখানে চিঠি করেছিল, সেটাই তার যা যতজন স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল, তাদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়েছিল, এবং অবশ্যই একজন স্টেক হোল্ডার সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিশেষ করে আপনি যেই কথাটা বললেন পুজো হতে দেওয়া যায় না, হ্যাঁ পুজো হয় না কলকাতায়, পুজো করতে দেওয়া হয় না, এটা হয়তো কিছুটা এক্সাজারেশন, কিন্তু এটা তো ঠিক যে বিসর্জনের জন্য আমাদেরকে বিসর্জন টাইম মতন দিতে হবে, বিসর্জন ঠাকুরের বিসর্জন সময় মতন করতে হবে, সেই জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয়, এটা কিন্তু ফ্যাক্ট। তো যেটা ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের এক্ষেত্রে অবদান কিছু আছে বলে আমি মনে করি না, এবং আমার পার্টিও মনে করে না, এবং পশ্চিমবঙ্গ সরকারের অবদানটুকু এটুকুই যে তারা এখানে যখন তাদের মত জানতে যাওয়া হয়েছিল তারা বলেছিল যে এর মধ্যে তাদের কোনো আপত্তি নেই, ওই আপত্তি নেইটুকুই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মানে অবদান এই 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 বিষয়ে। তো এখন এই সরকার তো মেলা খেলা মোচ্ছবের একটা সরকার হয়ে গেছে, মানে পলিটিক্যাল বিষয়গুলো থেকে ডিভিয়েট করে এইসব জায়গাতেই চলে যাচ্ছে, আর এখন এখান থেকে যা ঘটছে যা দুর্নীতিতে একেবারে নিমজ্জিত হয়ে গেছে এই সরকার, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এখন দুর্গাপূজা মানে তো একটা আমাদের বাঙালিদের আবেগ একটা জড়িত থাকে তো অবশ্যই, এবং এই আবেগকে একটুখানি একটু এই আবেগকে একটু কাজে লাগানো যাতে এই এই সব জায়গাগুলো থেকে মানুষের চোখটা একটুখানি ভুলে যায়। তবে একটা কথা রীতদা, সেটা হচ্ছে এই দুর্গাপূজা চিন্তা করুন তো, যদি আপনি একটা প্যান্ডেল থেকে মা দুর্গার প্রতিমা সরিয়ে দেন, যদি একটা প্যান্ডেল থেকে কলাবউকে সরিয়ে দেন, তাহলে দুর্গাপূজা যতই থিম করুন আর যতই লাইটিং করুন, দুর্গাপূজা কিন্তু মানুষ কিন্তু দুর্গাপূজা দেখতে ওই থিম বা লাইটিং এর জন্য যায় না, এটা মানুষের আমাদের বাঙালিদের আমাদের একটা অত্যন্ত আবেগের জায়গা, একটা শ্রদ্ধার জায়গা, সেই জায়গাটাকে এখন ক্যাপিটালাইজ করছে, সেই জায়গাটাকে ক্যাপিটালাইজ করতে চেষ্টা করছে। অবশ্যই আমি আপনার কাছে আসছি। 1,000,000 টাকা অনুদান, 2,50,000 টাকার আজকে মিছিল হয়েছে, যেখানে মানে মিড ডে মিল পর্যন্ত ঠিক মতন দিতে পারে না, যেখানে ফ্যান ভাত দিচ্ছে, ডাল কেনার পয়সা নেই, সেখানে অনুদান দিচ্ছে। অবশ্যই আমি 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 রিজুর কাছে যাব। রিজু, এই অভিযোগগুলো তো উত্তর দিতে হবে, তার সঙ্গে আমি একটা ছোট্ট একটু আপনাকে একটু সাহায্য করার জন্যই বলবো যে এত কিছু করেও কি মন রাখা যাবে না বোধ হয়? প্রথমত বলি যে এই যে বিজেপির দিদি আমার, উনি বললেন এটা কি মেলা মচ্ছমোলার সরকার, আমি দিদিকে মনে করিয়ে দিই যে বাংলার মানুষ একবার না দুবার না তিনবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই যখন আপনি এই কথাগুলো বলছেন তাহলে আপনারা ঘুরে বাংলার আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আজকে বাংলার যে তিনটে বিরোধী পক্ষ আছে যাদের বাংলার মাটিতে কোনো অবস্থান নেই, এরা ঐক্যবদ্ধভাবে হাইকোর্টে তাঁবু গেড়েছে, এদের
তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে দিতে বিরোধিতা করতে করতে এত নিচে নেমে গেছে যে এরা এখন বাংলা দুর্গাপুজো বাঙালি বিরোধী কথাবার্তা বলা শুরু করেছে। আমি বলি, আপনারা তো 100 দিনের কাজের টাকা এখনো অবধি দেননি, আপনারা বলছেন মানব সেবার কথা। আমি পয়েন্টে পয়েন্টে বলছি, মোদি সরকার বলেছিল, নরেন্দ্র মোদি বলেছিল, অমিত শাহ বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, সেই দুর্গাপুজো ইউনেস্কো সম্মান পাচ্ছে। হ্যাঁ, তপতিত গুহ ঠাকুরতা যে রিসার্চ সেটা পথ তৈরি করে দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির বাংলার দুর্গাপুজোয় যে অবদান সেটা কি কেউ ভুলে যেতে পারবে? আরেকটা কথা বলি, উনি বললেন যে এটা কি হবে দুর্গাপুজো আবেগ নিয়ে আমরা রাজনীতি করছি। আরে, এই দুর্গাপুজোর সাথে খড়গপুর আইআইটি একটা রিসার্চ করেছিল, 40,000 কোটি টাকার ব্যবসা হয় 5 দিনে, 2 কোটি মানুষের সংসার চলে, সেটা দিয়ে এরা রাজনীতি করবে, তার মানে কি এরা মানুষ বিরোধী? আর শেষে বলি, ইনি বললেন 2.5 কোটি টাকা দিয়ে নাকি মিছিল হয়েছে, তাহলে এনাদের বিজেপির এক সময়ের সহসভাপতি যিনি এখন আমাদের দলে জয়প্রকাশ মজুমদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন 2021-এর বিধানসভায় 240 কোটি টাকা খরচা করেছিল বিজেপি কলকাতা শহরের ওবেরয় গ্র্যান্ড, জেডব্লিউ ম্যারিয়েট, হিন্দুস্তান থেকে আরম্ভ করে ওয়েস্টিন থেকে সব 5-তারা হোটেল বুক করে রেখেছিল, পার ডে খাবার বিল হতো 40,000 থেকে 50,000 টাকা, আর তার সাথে এখন 3 দিন ধরে বৈদিক বিলেজে চিন্তন শিবির হচ্ছে আর লাল নীল পার্টি চলছে, সেই টাকার হিসেবগুলো তাহলে অবশ্যই অবশ্যই আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি সুস্মিতাদি আমি আসছি আমি কিঞ্জলদার কাছে যাব আমি কিঞ্জলদার কাছে যাব কিন্তু তার আগে রিজুকে একটা ছোট্ট প্রশ্ন করব। রিজু, সত্যি তো দুর্গাপুজোয় এত টাকা, বিশেষ করে বলা যেতে পারে যে এত টাকা বিনিয়োগ হয়, তাতে সত্যি একটা বিরাট শিল্পও বেঁচে যায়। কোথাও কি মনে হয় যে যে পুজোগুলোতে ধরো কাঠ মানে এতদিন বুঝতে পারেনি, এবার কি বুঝে যাবে যে তাদের সত্যি দম কতটা, দর কতটা? যে যে পুজোতে এতদিন ধরে ধরুন ফ্ল্যাটের টাকা টাকা ছিল আর কি, সে পুজোগুলোও কি বোঝা যাবে যে কার কার কাঠ মানে ছিল, এবার কাঠ মানে ছাড়া পুজো হবে? ঋতুদা, তুমি বাংলার একজন খুব সিনিয়র সাংবাদিক আর আমি তোমার যথেষ্ট সম্মান করি, প্রতিটা পুজো, সেটা বড় পুজো হোক, চেতলা অগ্রণী হোক, ত্রিধারা হোক, যেদিকে তুমি যাচ্ছিলাম সেই ধরো, আমি বড় পুজোর নাম নিচ্ছি, সেটা শ্রীভূমি হোক আর যে পুজোই হোক বা কোনো সাব্বিক সার্বজনীন পাড়ার পুজো হোক, দুর্গাপুজো তখনই হয় যখন মানুষের, যে পাড়ার বা যে অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুদানে দুর্গাপুজো হয়। আর দুর্গাপুজো যেভাবে বাংলার ইতিহাসে হয়েছে, সেগুলো বড় পুজো হোক আর ছোট পুজো হোক, সেগুলো সেইভাবেই হবে, দুর্গাপুজোয় কোনো রকম কোনো কমি হবে না, কারণ দুর্গাপুজোর সাথে কোনো দুর্নীতি জড়াতে পারে না, আর সেটা যদি কেউ জড়ানোর চেষ্টা করে তাহলে তারা রাজনৈতিক ভুল করছে না, রাজনৈতিক আত্মহত্যা করছে বাংলায়, এমনি জায়গা নেই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কিঞ্জল ঘোষের কাছে চলে যাবো। বিভিন্ন চিট ফান্ডের টাকাতে পুজো হতো, পরবর্তীকালে অনেকে অভিযোগ করতেন কাঠ মানির টাকায় পুজো হতো, তাহলে এবারের পুজোতে বোধহয় এই অনুদানটা, সরকারি অনুদানটা দরকার ছিল, কারণ এবার মানুষের পুজো করার জন্য টাকার দরকার, অর্থাৎ বাম আমলে চিট ফান্ডে পুজো, তারপরে কাঠ মানির পুজো, এখন কিন্তু সরকারি অনুদান, কোথাও বোধহয় এটাও একটা বাংলার দুর্গাপুজোর বিভিন্ন পুজো, আমি কিন্তু বারবার করে বলছি বিভিন্ন জায়গায় যে যে দুর্গাপুজো হয়, কোনো দুর্গাপুজোকে আমি আহত করতে চাই না, প্রত্যেকটা পুজোই মায়ের পুজো, মায়ের আরাধনা, যদি এতে কারোর ভাবাবেগে আঘাত লাগে তাহলে আমি দুঃখিত, কিন্তু আমাকে সত্যি কথাটা বলতেই হবে। বাম আমলে ধরুন যেভাবে ধরুন চিটফান্ডের টাকাটা আসতো বিভিন্ন জায়গা থেকে, গেট টেট হতো, পরবর্তীকালে আমরা সেগুলো দেখিনি, কিন্তু তাও অনেক জায়গায় অভিযোগ আছে যে কি কাঠ মানি বা এই সময় টাকার পুজো আসতো, কিন্তু তা সত্ত্বেও এইবারের পুজোতে কিন্তু বোধহয় এই সরকারি অনুদানটা দরকার ছিল, এই দরকার ছিল বাংলার মান বাঁচানোর জন্য, ইউনেস্কোর এই তকমা পাওয়াটাকে ধরে রাখার জন্য। ঋতব্রত, তুমি তো জানো যে ইউনেস্কোর ব্যাপারটা যেটা, পশ্চিমবঙ্গে আরও 2টো ইউনেস্কোর হেরিটেজ সাইট আছে, একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ের যেটাকে আমরা টয় ট্রেন বলি, টয় ট্রেন, আর একটা হচ্ছে সুন্দরবন, এবং পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। হ্যাঁ, এবং ইউনেস্কো একটা প্রসেসের মধ্যে দিয়ে এগুলোকে ডিক্লেয়ার করে, ইউনেস্কোর প্রসেসের মধ্যে ভারতবর্ষে আরও এখনও কিছু সাইট আছে যেগুলোকে ওরা ডিক্লেয়ার করবে, পশ্চিমবঙ্গে এখনও 3টে সাইট ওদের এর মধ্যে আছে, শান্তিনিকেতন, নেওড়া ভ্যালি আর বিষ্ণুপুর টেরাকোটা মন্দির, অন্যগুলো নিয়ে তো কথা হয় না, শুধু হঠাৎ দুর্গাপুজোটা নিয়ে কি আমরা কেন এত মাতামাতি শুরু করেছে এই প্রশাসন?
তো আমি জানি না, মানে ওনারা বলছেন ধর্ম উৎসব, তুমিও বলছো ধর্ম উৎসব। আমার কাছে যেটা মনে হয়, দুর্গাপুজোটা গত 10 বছরে না আছে ধর্মে, না আছে উৎসবে। এটা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে কিছু লোক কিছু জায়গা থেকে টাকা পয়সার আদান প্রদান করবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই একটা সময় সেফ ড্রাইভ সেফ লাইফ বলে টাকা পয়সা এদিক ওদিক হয়েছে, এখন ক্লাবে ক্লাবে টাকা দিয়ে, দুর্গাপুজোতে টাকা দিয়ে সেখান থেকে কিছু নেবার ব্যাপার হয়েছে। আমার যদি সত্যি ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ সাইটগুলো নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা এবং আমি গর্বিত হব, তাহলে আমি পার্টিকুলার একটা জায়গাকে কেন, মানে নেতাদের পুজো নয়, আমরা কুর্নিশ করি সেই সাধারণ মানুষের পুজোতে যা টাকা পয়সা দিয়ে হয় না, জৌলজ্যে হয় না, একদম মানুষের ভাবাবেগ এবং উৎসবের আনন্দে হয়, সেই পুজোগুলোকে কুর্নিশ করি। রিজু, কোথাও কি সত্যি পুজোগুলো, যে পুজোগুলো, যে মানুষগুলো যাদের কোনো বড় প্যাট্রন নেই, বড় নেতা নেই, যারা পুজো পাগল, আমি সেই পুজোগুলোকে, আমি আমি নিজে পুজো কাভার করেছি, অনেক পুজো কাভার করেছি, অনেক বছর হয়ে গেল, এক দশকের বেশি, আমি দেখেছি মানুষ পুজো পাগল। আমার এখনও স্বপ্নের বাগানের সেই ভদ্রলোকের কথা মনে হয়, পুজোর চিন্তায় তিনি হার্ট অ্যাটাক করলেন, মানে এত চিন্তা, এত টেনশন তার, আমি তাকে চিনতাম। আমি এরকম অজস্র মানুষকে চিনি, বেহালার অজস্র মানুষকে চিনি, আমি সল্টলেকের ভারত চক্র সহ লেকটাউন অধিবাসী বৃন্দ থেকে শুরু করে তরুণ দল থেকে এরকম প্রচুর মানুষ, মানে কোন দিকে তাকাবো, এই মানুষগুলো কিন্তু সারা জীবন, মানে সারা জীবন শুধু বছরে তাকিয়ে থাকেন, ওই 4টে দিনে মানুষকে আনন্দ দেবেন, আমি কিন্তু এদের কথা বলছি না। কিন্তু কোথাও কি এই পুজোর মধ্যে, এই ধরে রাখুন রাজনৈতিক নেতা এবং মন্ত্রীদের পুজো, কোথাও এসে কি পুজোগুলো দখল হয়ে গেল, এটাই কি একটা রাজনীতি? এবং এবারকার পুজোটা কোথাও কি ব্যবহার করা হবে দুর্গতি নাশিনী নয়, দুর্নীতি নাশিনী হিসেবে, এই রকমটা কি ভাবতে পারি? আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে দুর্গাপুজো হয়ে আসছে হাজার হাজার বছর ধরে, চলবে হাজার হাজার বছর ধরে, কিন্তু দেশ স্বাধীনতার পরে বাংলার মানুষ 3টে বিভিন্ন দলের সরকারকে দেখেছে, কংগ্রেস জমানা দেখেছে, বামফ্রন্ট জমানা দেখেছে, এখন তৃণমূল জমানা দেখছে। দুর্গাপুজোগুলো কোন মাত্রা পেয়েছে তৃণমূল সরকারে সেটা বাংলার মানুষ জানে। আজকে যদি নেতারা কোনো পুজোকে পুজোর পেছনে দাঁড়ায়, সেই পুজোগুলো বড় হয়েছে। আজকে 60,000 টাকার অনুদানে, আমি ওপেনলি জিজ্ঞেস করছি, 60,000 টাকার অনুদানে কি একটা বড় পুজো হয়, হওয়া সম্ভব? প্রতিমার দামই তো কত, ঘিরে কিছু বেশি লোক চাকরি পায়, কিছু বেশি লোক কাজ পায়। মানে আজকে আমরা রাজনীতি করতে করতে, যে কোনো দলই আমরা করি, রাজনীতি করতে করতে এত নিচে নেমে যাব যে ওই 5টা দিন বছরের যখন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের ব্যক্তিগত প্রবলেম ভুলে গিয়ে একটু হাসতে চায়, একটুখানি আনন্দ করতে চায়, একটু ফুচকা ঘুগনি খেতে চায়, সেটা তো রাজনীতি। অবশ্যই, আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর ফিরে আসবো। রিজু প্রশ্ন তুলেছেন, সাংঘাতিক প্রশ্ন তুলেছেন, এই যে নিন্দুকের মতো আমি বারবার করে বলছি, কোথাও কি তাহলে সাধারণ মানুষ আনন্দ করবে না? 5 দিন কি তারা কার্নিভাল করবে না? ইউনেস্কোর এই তকমাকে আমরা সবাই মিলে একযোগে সারা পৃথিবীর সামনে তুলে ধরবো না? আবার বলছি, দুর্গাপুজোতে, কোনো দুর্গাপুজো আমাদের কাছে ছোট বড় নয়, আমাদের কাছে পুজো, পুজো মায়ের পুজো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, টাফ ফাইট উইথ ঋতব্রততে।